সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সামনে আছি আমি, জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র ক্লাস নিয়ে ধারাবাহিকভাবেই তোমাদের সামনে কিছু কথা বলে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি হাজির হয়েছি নতুন কিছু কথা নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আমি গত ক্লাসে একটি প্রবন্ধ নিয়ে কথা বলেছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে। প্রবন্ধটার নাম কি মনে আছে? হ্যাঁ, শিক্ষা ও মনুষ্যত্ব, তাই না? হ্যাঁ, তাহলে প্রবন্ধটার নাম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। এই প্রবন্ধটা নিয়ে আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে বেশ কিছু কথা বলেছি। আজকে আমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে এই প্রবন্ধের বাকি কথাগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো আমরা মূল আলোচনায় চলে আসি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের প্রাবন্ধিকের নামটা কি তোমাদের মনে আছে? বলতে পারো কেউ? হ্যাঁ, প্রাবন্ধিক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী, তাই না? আমরা লিখি একটু, মোতাহের হোসেন চৌধুরী। তাহলে এখানে একটা কিন্তু প্রশ্ন এসে যায় যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের প্রাবন্ধিক কে? প্রাবন্ধিক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। হ্যাঁ, তো প্রাবন্ধিক সম্পর্কে কিন্তু আমাদের শুধু নাম জানলে হয় না, আরও একটি বিষয় জানা দরকার হয়, সেইটা হচ্ছে এই প্রাবন্ধিকের জন্ম এবং মৃত্যু সনটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। জন্ম কত বলতে পারো? হ্যাঁ, 1903 থেকে 1956, এই 1903 থেকে 1956 তার সময়সীমা ছিল পৃথিবীতে বেঁচে থাকার, তাই না? হ্যাঁ, তো কাজী মোতাহের হোসেন চৌধুরী তিনি ছিলেন একজন মননশীল ব্যক্তিত্ব। তিনি প্রবন্ধ দিয়ে বাংলা সাহিত্য ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। তিনি সমসাময়িক বেশ কিছু বিষয়ের উপরে তার গবেষণামূলক কিছু প্রবন্ধ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা তার একটি প্রবন্ধের নাম জানি যে সংস্কৃতির কথা, তাই না? সংস্কৃতি কথা। তো তার একটি বিখ্যাত প্রবন্ধ সংস্কৃতি কথা। তো এই সংস্কৃতি কথার মধ্যে বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো নিয়ে তিনি সুন্দরভাবে কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। তো এই সংস্কৃতির কথা প্রবন্ধের অন্তর্গত একটি প্রবন্ধ হচ্ছে এই শিক্ষা এবং মনুষ্যত্ব। এই প্রবন্ধটা আজকে আমরা কিছু অংশ তোমাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধটার মূল বিষয় কি? আমি দুটো জিনিস যদি লিখি, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে মানবিক মূল্যবোধ। হ্যাঁ, মানবিক মূল্যবোধ, আমি দুইটা জিনিস লিখেছি, একটি হচ্ছে শিক্ষা এবং আরেকটি হচ্ছে মানবিক মূল্যবোধ। এই শিক্ষা এবং মানবিক মূল্যবোধের মধ্যে একটি যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করাই এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটার মূল বিষয়। আমি যদি বলি যে শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধটার মূল বিষয় কি, কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে আমরা সংক্ষেপে সহজভাবে সাবলীলভাবে বলতে পারি শিক্ষা এবং আমাদের যে মানবিক মূল্যবোধ, এই দুটোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছেন। তো মানবিক শিক্ষা আমরা বুঝছি, আমরা যে কোনো বিষয় থেকে জ্ঞান অর্জনটাই হচ্ছে শিক্ষা, কিন্তু মূল্যবোধটা কি, মানবিক মূল্যবোধটা কি, আমাদের মানুষ হিসাবে আমাদের
যে মূল্যবোধ, মানুষকে সেবা করা, মানুষের ভালোবাসা, মানুষের অন্যায় দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়া, অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো মূল্যবোধের এক একটি অংশ আমরা বলতে পারি। তো শিক্ষার মাধ্যমেই কিন্তু আমাদের এই মানবিক মূল্যবোধের জন্ম নেয়, সৃষ্টি নেয়। প্রাবন্ধিক সুন্দরভাবে কিছু উদাহরণের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন। আমি এগুলো একটু মিশিয়ে দিই আমাদের বোর্ডের স্বল্পতার কারণে। তো এখানে তিনি বলেছেন, জ্ঞান এবং অন্তরের মুক্তির মাধ্যমে ব্যক্তিকে এই মানবিক মূল্যবোধে পৌঁছাতে পারে। জ্ঞান এবং অন্তরের মুক্তি, তাহলে আমরা এই জ্ঞান লাভ করি কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে, তাই নয়? জ্ঞান লাভ করব আমরা কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। যদি আমরা জ্ঞান লাভ করি এই শিক্ষার মাধ্যমে, তাহলে আমাদের অন্তরের মুক্তি হবে। অন্তরের মুক্তি বলতে কি? আমাদের ভালো মন্দ বেচারের ক্ষমতা, ন্যায় অন্যায় বোধটুকু আমাদের মধ্যে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে অন্তরের মুক্তি, যে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের জন্য করলে আমাদের মুক্তি হবে, অন্তরের মুক্তি হবে। আর এই মুক্তি যখনই হবে, তখনই আমাদের মনটাকে মানবিক করে তুলবে, মনুষ্যত্ব লোকে পৌঁছিয়ে দিবে। এটি হচ্ছে শিক্ষার আসল কাজ, এবং শিক্ষার কাজটুকুই হচ্ছে মানুষের মনটাকে মানবিক করে তাকে মনুষ্যত্বের একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবে। এটি হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টাই মূলত এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের মধ্যে লেখক অত্যন্তই সুন্দরভাবে, সুনিপুণভাবে উপস্থাপন করেছেন। তিনি আমাদের জীবনটাকে দুইটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে জীব সত্তা, আরেকটি হচ্ছে মানব সত্তা। এই দুটো বিষয় তিনি তুলে ধরেছেন, একটি হচ্ছে জীব সত্তা, আরেকটি হচ্ছে মানব সত্তা। জীব সত্তা মানে কি? আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা। আর এই জীব সত্তার জন্য প্রয়োজন অন্ন বস্ত্র, অন্ন বস্ত্র। এই জীব সত্তার জন্য প্রয়োজন খাদ্য, প্রয়োজন পানি, প্রয়োজন তারপরে আমাদের বেঁচে থাকার যেসব সামগ্রী রয়েছে সেগুলো হচ্ছে জীব সত্তার অন্তর্গত। তাহলে মানব সত্তাটা কি? মানব সত্তাটা আমরা বলতে পারি সংক্ষেপে মন বলতে পারি, আমাদের বেঁচে থাকার যে প্রেরণাটা সেটা বলতে পারি, আমাদের আত্মা বলতে পারি, আত্মা, এগুলো হচ্ছে মানব সত্তা। আমরা এই জীব সত্তা হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে, অন্ন বস্ত্রের মাধ্যমে নিজের জীবনকে টিকিয়ে রাখে, মারা গেল শেষ। কিন্তু মানব সত্তাটা হচ্ছে কি? মানব সত্তা হচ্ছে জীব সত্তার সমস্ত কিছুকে সে গ্রহণ করলো, এবং সে তার আত্মাটাকে, মনটাকে মানবিক করে গড়ে তুললো, মূল্যবোধের সৃষ্টি করলো, সেটি হচ্ছে মানব সত্তা। অর্থাৎ মানুষের সত্তাটাকে বুঝেছে, মূল বিষয়টাকে বুঝেছে। আজকে আমি জাকির স্যার মারা যাব, আমাকে দুই দিন পর সবাই ভুলে যাবে, কিন্তু দেখো পৃথিবীতে হাজারো হাজারো মনীষী যারা এখনও মারা গিয়েও আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলতে পারি, আমরা মহাত্মা গান্ধীর কথা বলতে পারি। এরা দেখো মারা গেছে, কিন্তু এদের যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, এদের যে শিক্ষা, এদের যে জ্ঞান, এইটাকে কাজে লাগিয়ে তারা পৃথিবীর বুকে এই যে মানব সত্তাটাকে টিকিয়ে রেখেছে, টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। তো এখানে প্রাবন্ধিক আরেকটা বিষয় বলেছেন, যে এই জীব সত্তা থেকে মানব সত্তায় পৌঁছানোর একটি উপায় তিনি বলেছেন, এই জীব সত্তা থেকে মানব সত্তার পৌঁছানোর সিঁড়ি বা সোপান বা মই, আমরা যেমন একতলা বিল্ডিং থেকে দুই তলায় উঠতে গিয়ে সিঁড়ি অথবা লিফট ব্যবহার করি, ঠিক জীব সত্তা থেকে এই মানব সত্তার ঘরে পৌঁছানোর জন্য লেখক একটা বিষয় উপস্থাপন করেছেন, সিঁড়ি উপস্থাপন করেছেন। সেইটা কি? সেইটা হচ্ছে শিক্ষা। শিক্ষাকে তিনি এই জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে পৌঁছানোর একটি হাতিয়ার বলেছেন, একটি সোপান বলেছেন, একটি সিঁড়ি বলেছেন। তাই আমাদের তবে কোন শিক্ষা? শিক্ষারও এখানে বেশ কিছু ভাগ রয়েছে। যেই শিক্ষা আমাদেরকে মানবিক করতে পারে, যেই শিক্ষা আমাদের
मन के आरो गभीर भावे भाबाते पारे चिंता करते पारे से शिक्षा। तो आम्रा देखी समाजे आमादेर अर्थ चिंताय निगुड़े अनेकेई बंदी थाके, अर्थ चिंताटाई जार आसल चिंता ये विषय देखीजे, किन्तु ये अर्थ चिंताटाई आसल चिंता हवा उचित नय। आमादेर अर्थेर भावे अनेकेई बंदी थाके, आम्रा एकटी कारागारे बंदीरत एकटा आसामीर कथा बोलते पारि, ताके तुमि दुबेला खाबार दाओ, सेखाने सुंदर परिवेश दाओ, তারপরে তার চাহিদা মতন তাকে যে কোনো পোশাক আশাক দাও, অথচ তাকে যদি জেলখানায় বন্দী করে রাখো সে কিন্তু এগুলোতে সুখ লাভ করবে না। সুখ লাভ করবে কখন? যখন তাকে মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে দেওয়া হবে, মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে দেওয়া হবে, তখনই সে সুখ লাভ করবে। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাও ঠিক একই রকম, যে শিক্ষার মাধ্যমে আমাদের মানবিক মূল্যবোধের জাগ্রত হবে সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর যদি এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে ফলাতে না পারি তাহলে আমাদের সফলতা ব্যর্থ। অর্থাৎ শিক্ষার সোনা ফলাতে পারে না কেন? প্রশ্ন আছে যে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন? প্রশ্ন আছে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন? যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হওয়া যায় তাহলে ওই শিক্ষা সোনা ফলাতে পারে না। সোনা ফলাতে পারে না মানে হচ্ছে সফলতা, সফলতা জীবনের সফলতা লাভ করা সম্ভব নয়। তাই বলা হয়েছে অন্য বস্ত্র প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। আর এই মুক্তির জন্য দরকার কি? প্রকৃত শিক্ষা। মুক্তির জন্য দরকারই হচ্ছে প্রকৃত শিক্ষা। শিক্ষা জিনিসটা কি? তিনি একটি উদাহরণ দিয়েছেন যে আমাদের ধরো কোনো একটি ভারী জিনিস আমরা যদি নিচ থেকে উপরে উঠানোর চেষ্টা করি, কোনো একটা ভারী জিনিস নিচ থেকে উপরে উঠাবো তাহলে কি করতে হয়? আমাদের নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। তিনি দুইটা জিনিস দেখিয়েছেন, একটি হচ্ছে নিচ থেকে ঠেলা, আরেকটা হচ্ছে উপর থেকে টানা। দুইটা জিনিস তিনি দেখিয়েছেন, একটি হচ্ছে নিচ থেকে ঠেলতে হবে, আবার উপর থেকে টানতেও হবে, দুইটা। তো এই দুইটাকে তিনি দুইটা ভাগ করেছেন। তিনি বলতে চেয়েছেন, আবার আমরা দেখি যে তুমি যদি দোতলায় বা তিনতলার ছাদে কোনো একটা জিনিস উঠাতে চাও, নিচ থেকে ঠেলতে আবার উপর থেকে টানলে দুটো করলে সুবিধা হলো, তাড়াতাড়ি তোলাটাও সম্ভব হলো। কিন্তু একবার ভাবো তো, তুমি কি নিচ থেকে ঠেলেই শুধু ওটাকে উঠাতে পারবা? এক পর্যায়ে তোমার যখন শেষ হয়ে যাবে তোমার সীমানা, ওই জিনিসটা কিন্তু আর উঠবে না। কিন্তু উপর থেকে টানলে কষ্ট হলেও উঠানো সম্ভব। আর এই উপর থেকে টানাটাকে বলা হয়েছে শিক্ষা। লেখক উপর থেকে টানাটাকেই বলেছে শিক্ষা, শিক্ষা অর্জন করলে। আর নিচ থেকে ঠেলাটাকে বলা হয়েছে সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আমরা বলতে পারি। তো যদি আমাদের এই উপর থেকে টানা হয় অবশ্যই জিনিসটা উঠানো সম্ভব কষ্ট হলেও, তাই আমাদের নিচ থেকে ঠেলার প্রয়োজন হবে না। তো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে এই সমাজ ব্যবস্থাটা এমনিতেই শিক্ষিত হয়ে যাবে। প্রাবন্ধিক কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে, এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারলেই আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা এবং মানব মূল্যবোধের মধ্যে সম্পর্ক স্থাপনটাই এই প্রাবন্ধিকের মূল বিষয়। তো আমরা আমাদের শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারব বেশ কিছু দিক তিনি উপস্থাপন করেছেন। এই দিকগুলো তোমরা আমার কাছ থেকে যেটুকু জানতে পেরেছ এরপরে যদি তোমরা বইটা পড়ো মনোযোগ দিয়ে, দেখবা যে বিষয়গুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা এবং বই পড়বে সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো রকমের সমস্যা থাকবে না। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের উপরে বিভিন্ন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ক্লাস নেব, তোমরা সবাই দেখবা সেই ক্লাসটি, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময় অত্যন্ত ভয়াবহ, মারাত্মক সময়। এই সময় আমরা যতদূর পারি বাসাতে থাকবো, নিরাপদ থাকবো, তাহলে আমরা আমাদেরকে সেফ রাখতে পারবো, আমাদের পরিবারকে সেফ রাখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে তোমরা যতটুকু শিখতে পেরেছো এর মধ্য থেকে HW হিসাবে 10টি
এসকিউ তৈরি করবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা করে আমার গ্রুপে পোস্ট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।